সান বাংলার আরও একটি ধারাবাহিক শুরু হতে চলছে 23 জুলাই থেকে। আজকে তারই প্রেস মিট হয়ে গেল। রূপসাগরে মনের মানুষ রয়েছে, রূপমা অঞ্জনাদি অনেকেই উপস্থিত রয়েছে। তারা কি বলছে এই সিরিয়ালটিকে নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেব। দেখতে থাকুন টলি হাইলাইটস, আমি সায়নী। সান বাংলা এবং SBF প্রোডাকশনের একত্র প্রয়াসে আসতে চলেছে রূপসাগরে মনের মানুষ সিরিয়ালটি। মেন লিডে দেখা যাবে রূপমা রায়কে, কিন্তু সিরিয়ালের অভিনেতার মুখ এখনও প্রকাশ্যে আনা হয়নি, জানা যায়নি তার নামও। ডিরেক্টর জানিয়েছে প্রথম এপিসোডেই একটা নতুন চমক থাকতে চলেছে দর্শকদের জন্য। গল্পটা তো আমরা সবাই আছি, কিন্তু ওর চরিত্রটা, মানে রূপের চরিত্রটা এতটাই ইম্পর্ট্যান্ট, ওর চরিত্রটা যদি ও ঠিকভাবে পোর্ট্রে করতে না পারে তাহলে খুব মুশকিল, মানে তাহলে সবার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তো সেই জন্য একটু ভয় ভয় থাকলে ভালো। এক্সাইটমেন্ট লেভেল তো মানে সে তুঙ্গে পৌঁছে গেছে, খুবই এক্সাইটেড, কারণ নতুন কাজ শুরু করতে চলেছি, সান বাংলার সাথে প্রথম কাজ আমার, তো খুব খুব এক্সাইটেড। এবং তার সঙ্গে অঞ্জনাদি আছে, তার সাথে সায়ন্তনিধি আছে, আমার বন্ধু খুবই কাছের, অনিমেষদা আছে, অনিমেষদার সাথেও আমার অনেকগুলো কাজ এর আগেও হয়েছে, আরও অনেকে আছে যাদের সাথে আমি কাজ করতে খুবই কমফোর্টেবল এবং খুব মজা করে কাজটা করছি আমরা। আর নতুন একটা কাজ যেটার গল্পটা অসম্ভব ভালো, একদম অন্যরকম একটা গল্প, যেটা ধারাবাহিকে আগে কখনো হয়নি এরম গল্প, তার সঙ্গে কমেডি আছে, সেই কারণে আমার এক্সাইটমেন্টটা আর একটু বেশি। একদমই সেরকম হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে, যে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা মা বোন, এই হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি, সুখী ফ্যামিলি, আমরা ভীষণ হ্যাপি একে অপরের সঙ্গে। আর আমি হচ্ছি মুশকিল আসন বলা যেতে পারে বাড়ির, কারণ কিছু কোনো সমস্যা হলেই আমার কাছে সোজা চলে আসে। এবং বাবার যেটা স্বপ্ন সেটা হচ্ছে আমি IPS অফিসার হব, সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, তার জন্য যা যা করণীয় আমি সব কিছু করতে রাজি আছি। আপাতত এইটুকুই, কারণ মনের মানুষ খুঁজে পাওয়ার জায়গায় এখন নেই, প্রমো দেখেই বুঝতে পেরেছো আমাদের এখনও আলাপ হয়নি, যখন হবে তখন হয়তো জানতে পারবো, এখন সেই গল্পটাও আমি জানি না। আমি খুবই এক্সাইটেড, রূপমা তো একদমই আমার একটা পরিবারের অংশ, আমার নিজের বোনের মতো, ওর সঙ্গে আমি নষ্টনীড়ে কাজ করেছি, ও ফ্যান্টাস্টিক অ্যাক্টর, এখানেও প্রধান চরিত্রে অভিনয় করছে অ্যাজ হিরোইন, এখানেও খুবই ভালো লাগছে, ও খুব সাবলীল ওর অভিনয়, আমার খুব ভালো লাগে, খুবই এক্সাইটেড আমি। এটা আমাদের যৌথ প্রয়াস, মানে যদি বলতে চাও যে সবাই মিলে, আমরা যেহেতু সবাই মিলে আমরা এই কাজটা করি, সবাই মিলেই এটা ঠিক করা, সান বাংলা, SBF, অদিতিদি সবাই মিলেই এই নামটা ঠিক করেছে রূপসাগরে মনের মানুষ। কারণ একটাই, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সেরকমই একটা কাঁচা সোনা আমাদের গল্পে আছে, তাকে পাকা সোনা করে তোলা হবে, সেই কারণেই আমরা বলছি যে গল্পটা একটু অন্যরকম, সবার আর পাঁচটা গল্পের থেকে আলাদা, সেই কারণটার জন্যেই, সেই কারণটার থেকেই আমরা জোর দিয়ে বলতে পারি যে একটু আলাদা গল্প, তাই গল্পটা দেখতে হবে সবাইকে, দেখলে ভালো লাগবে, আমার বিশ্বাস ভালো লাগবে, কারণ এই গল্পটার মধ্যে অত প্যাঁচ ঘোচ নেই, মানে সরল সাদাসিধে গল্প।